আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে সকলের পরিচিত মুখ, আমাদের আসমত ভাই। যে আসমত ভাইকে ছাড়া কিন্তু গাবতলি হাট জমে না। তো আসমত ভাই কিন্তু এবার একটু দেরিতে চলে আসছেন, ঈদের মাত্র আর 3 দিন বাকি। একটু আগেই মাত্র গাবতলি হাটে পা রেখেছেন আসমত ভাই, এবং পা রেখেই কিন্তু হাট কাঁপাতে শুরু করেছেন আসমত ভাই। সুবিশাল 5টি গরু নিয়ে এসেছেন, যার মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে ওনার বস থ্রি। তো আমরা আজকে আপনাদেরকে জানাবো আসমত ভাইয়ের বস থ্রি গরুটি সম্পর্কে। তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি এবং আপনাদেরকে গাবতলি হাটের অন্যতম সেরা গরু বস থ্রি সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আসমত ভাই এবার তো একটু দেরি করে আসলেন হাটে। দেরি করে আসলে পরিচিত তো, আর গরুর কষ্ট, নিজেদেরও কষ্ট হয়, মুখোমুখি যা বিক্রি করে দেওয়ার আশা, মুখোমুখিতে আসলে একটু বেশি ভালো হয়। আচ্ছা আচ্ছা। গরুগুলো হ্যাজে কম সাজো দেওয়া যায়, খাদ্য খাবারগুলো ও রোগ ব্যাধি তো আটে আছে, যে বালুগুলো বিষাক্ত। আচ্ছা, এই যার কারণে একটু লেটে আসা। গরু নিয়ে আসছি পাঁচটা। আচ্ছা, এর মধ্যে বড় গরু দেখতে পাচ্ছি সুবিশাল 3টা গরু। হ্যাঁ। আচ্ছা, 3টার মধ্যে মানে কালোটাই সবচেয়ে বড়? কালোটা আপাতত বড়। আচ্ছা আচ্ছা, কালোটার নাম কি? বস্থিরি। আমার গরু তো সব বসের লাইনে আছে। সব বসের লাইন? বসের লাইন মানে গাবতলি হাটের বস হচ্ছে আসমত ভাই, আর আসমত ভাইয়ের গরু হচ্ছে বস। বস তো এটার নাম বস্থিরি কেন? এবার নিয়ে তো মানে আপনি 4 বার না 5 বার চলে আসেন গাবতলি হাটে। না, বস্থিরি, বস 4, আরো তো আছে গরু 5টা, এভাবে বসের লাইনে যাবে। আচ্ছা আচ্ছা, বসের লাইনেই যাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বস থ্রি। হ্যাঁ। কি জাতের গরু এটা? এটা সায়াল। সাহিওয়াল গরু? জি। আচ্ছা, জাত ঠিক আছে তো ভাই? জাত দেশির বেড়ে কুরা সায়াল। আর সাহিওয়াল গরু তো এখন আমি তো দেখি না। হ্যাঁ আছে, সায়াল জার্সি সব কিছু মিলে একটা গরু তৈরি হয়। আচ্ছা, তো যাই হোক, সায়াল ও তো পিওর দেশি না। পিওর দেশি না? না, আবার জার্সি ও না। তো অস্টাল ক্রস, অস্টাল ক্রস আছে। আচ্ছা, কয় দাঁত বয়স? দাঁত 4টি। দাঁতে 4টা? জি। আচ্ছা, বসের ওজন কতটুকু? 1100+। আচ্ছা, বসের ওজন হচ্ছে 1100 কেজি+। জি। আচ্ছা, গরুটা পালন করছেন কতদিন আপনি? পালন করেছি ধরেন এই 3-3.5 বছর রয়েছে আমার এখানে। এর আগে কিনা ছিল? এর আগে কিনা ছিল। জি। তাহলে তো অনেকদিন ধরে পালন করছেন। হ্যাঁ, আমার ফার্ম বড়, তো গাই গরু মরু আছে, তারা তো দেখেছেন। আচ্ছা আচ্ছা, সব কিছু মিলে একটু লালন পালন সম্পর্কে জানতে চাই, কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন? গরুর যে খাদ্য ভাই, আচ্ছা, খৈল কুড়া ভুসির বিছেলি, একদম স্বাভাবিক খাবার? একদম স্বাভাবিক খাবার দাবার। আচ্ছা, ওরে যদি কোনো ফিট মিট কেউ এনে দিতে চায় খাবে না, ওই নান্দাটা সুন্দর করে ধুয়ে দেওয়া লাগবে। আর ওইগুলো আছে আয়ুর্বেদিক, আমরা দীর্ঘমেয়াদি গরুর চাষ করি, খামাকা 2-3 দিনের জন্য তো এইভাবে তাড়াতাড়ি ওঠার ঠিক না, যা ক্ষতি হবে। যশোর থেকে এই পর্যন্ত আসছি, গরু যদি ওইগুলো খাওয়ান এই রোদ্রে এই গরমে, নিজেরও তো একটা ভয় থাকা উচিত, যার জন্য এখানে আসছি আল্লাহর রহমতে কোনো সমস্যা না। আচ্ছা আচ্ছা, আর আপনি তো প্রতি বছরই গরু নিয়ে আসেন? প্রতি বছরই নিয়ে আসি। আচ্ছা, তাহলে আপনি দাবি করতেছেন আপনার গরু একদম ন্যাচারাল খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন, কোনো ফিট কেউ খাওয়াতে পারবে না? চ্যালেঞ্জ? না না, চ্যালেঞ্জ গরুর খাবার তো ফিট, গরু ফিট করা হয় দিলে তো খেতেই পারে। 1 কেজি ফিটের দাম কত? আমরা গাই গরুর দুধের যে এসিআর গোদরেজ ফিটটা কিনি বিভিন্ন ধরনের, তা কেজি পড়ে আপনার 75-70 টাকা, 1 কেজি ভুসি এখনো 60 টাকা। তা আপনি 2 কেজি ফিট না দিয়ে 3-4 কেজি ভুসি দেন, তাতে তো 1 কেজি সেভ হবে। আচ্ছা, ভুসি দিয়ে, ভুসি ফিট তৈরি করে কি দিয়ে, ওই সমস্ত বিভিন্ন দিয়ে, এক কথায় ওইগুলো চলে না। চলে না? জি না। আচ্ছা আচ্ছা, তো আসমত ভাই আপনি তো প্রতিবারই দাবি করে থাকেন হাটে এসে যে গাবতলি হাটের সেরা গরু হচ্ছে আপনার গরু। জি। এই বছর কি বলবেন যে হাটের সেরা গরু কি আপনার এই বস থ্রি? এখন কেউ কোনোদিন বলবে না যে আমারটা কুমা। আচ্ছা আচ্ছা, তবে জাত মান হিসাবে আমারটাই, এই জাতের এই মানের হিসাবে আমারটাই বড়। আচ্ছা, জাত এবং মানের দিক দিয়ে তাহলে গাবতলিটার সেরা গরু? জি, বস থ্রি। এই বস থ্রি। আচ্ছা আচ্ছা, প্রতিবারই তো হাটে এসে একটা চ্যালেঞ্জ দিয়ে দেন। চ্যালেঞ্জ এখনো দিচ্ছি, এই জাত, এই মডেল, এইভাবেই এই জাতের গরুর ভিতরে আপাতত এটাই বড় গাবতলি হাটে। গাবতলি হাটে? জি। গরু কি দেখা হয়েছে 2-4টা হাটে? দেখেছি গাবতলি হাটে। আমার কাছে শোনেন, 2020 সালে ছিল আমার বাংলাদেশের সবথেকে বড় গরু, এর আগে ছিল ইতির। ইতির পরে যখন আমি আসলাম তখন 1 PCL ছিল বাংলাদেশের ভিতরে, আমার বাংলার বাস, সুপার বাসও 1 কাটা গাড়ি। তবে এই যে ক্যাটেল স্পটে আমি যে গরুটা বিক্রি করে দিয়ে আসলাম, স্কেল করায় কায়েম এগ্রো সাভারে কায়েম বাইরে দিলাম 1220 কেজি। আচ্ছা, ক্যাটেল স্পটের তে নিল 1220 কেজি, স্কেল করা দিয়েছিলাম, ওরও নাম ছিল বস্তিরি।
তো ও যখন দিয়েই দিলাম আমার আর এক ভাইরে, তখন এই যেগুলো আছে সেইগুলো তো আমার বস থেকে আসতেছে, মানে পরপর 3 বছর, তাহলে আমার 3 নাম দেওয়া লাগবে, সেই জন্য সব 3 লাইনে আছে। তাহলে আপনার মেইন যে গোটা ছিল সেটা আপনি ক্যাটেল এক্সপোতে বিক্রি করে দিয়েছেন? জি, ক্যাটেল এক্সপোতে। আচ্ছা আচ্ছা। আর এবং আপনার দাবি বর্তমানে গাবতলি হাটের জাতি শায়াল দেশি জার্সির ভিতরে এই ওজনের গরু, আর আমি যে 1100 কেজির কথা বলতেছি, আমি যে গরুটা যে ওজনের কথা বলবো, হয়তো খাদ্যর কারণে 20-40 কেজি এদিক ওদিক হবে, যদি এই যে গরুটা 1100 প্লাস বলেছি, এখনই ওজন দেন হয়তো 1100 কেজি আছে। 1100 কেজি স্কেলেই ওজন দেওয়া হবে, কোনো ফিতের মাপঠাপ না। আচ্ছা আচ্ছা। আর আমরা একটা গরু দেখে বলি যে ওটা 30 মন গোশ আছে, 1600 কেজি 1800 কেজি, আসলে ওইগুলো না, বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই, মানুষ হয়রানি করা। একটা গরুর দাম চালাম 25 লাখ 30 লাখ, আমি তো বড় গরু নিয়ে আসছি এই জায়গায়, আমি তো জীবনেও বেচতে পারিনি। একটা গরু বিক্রি করলাম বাংলার বাস 15 লাখ, টাকা দিল 10 লাখ, ওই আছে সর্বোচ্চ গাবতলিয়াটা আমি মনে করি যে কিনা বেচা হয়েছে, সেটা 2019-20-এ 2020-এ জি। আচ্ছা, তাহলে এই যে আপনিও তো একটা সময় 30 লাখ এবং 60 লাখ টাকা গরুর দাম চাইছেন? আমি চাইছি। আচ্ছা, এই যে চাওয়ার একটু অভিজ্ঞতাটা বলেন, যে এখনো কিন্তু আমরা দেখি হাটে 25 লাখ 30 লাখ 35 লাখ টাকা গরুর দাম চাওয়া হচ্ছে, তারা যদি আপনার থেকে একটু শিক্ষা নেয় আর কি, যে আসলে এরকম দাম চাইলে কি হয়? ওই দামটা বাড়তি চাওয়া মানে কাস্টমার গুলো দূরে সরায় দেওয়া। আমি মনে করি তারা সমর্থতার ভিতরে দাম চাক, যে গোসে এই গরুটার দাম আছে 5 লাখ, কুরবানি এসে হয়তো 2 লাখ বেশি চাইলো, কাস্টমার যারা ক্রেতা তারা বিবেচনা মূল্যে হয়তো 1 লাখ বেশি দিয়ে কিনলো, এর বাইরে যাবে না, 5 লাখ 10 লাখ বেশি দিয়ে কিনবে না। বাংলাদেশের কেউ নেই এরকম, যতই প্রভাবশালীও, বরঞ্চ রোজারিতে গরু যদি 800 টাকা বিক্রি হয়েছে, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই বরকায়দে কুরবানি দিয়ে 500 টাকা গরু গোশ কেজি বিক্রি হবে। যদি মানুষ গরু নেয় সেক্ষেত্রে আলাদা, যদি না নেয় তাহলে ওই লাইনেই চলে যাবে। সুতরাং আমরা একটা 10 লাখ টাকা দাম চালিয়ে নাব, তাই নেওয়ার কাস্টমার নেই। আমরা 10 লাখ টাকার গরু যদি একটা 25 লাখ 30 লাখ চাই, তো ওটা নিজের দাম বাড়ানো, আমি তো চাইছি এক সময় ভাই, এই কারণে আমি বললা ভাঙায় দিচ্ছি। আচ্ছা আচ্ছা, যা খুব সুন্দর কথা বলেন আসমত ভাই, কারণ আপনাকে মোটামুটি সবাই চিনে বড় গরুর জন্য, আপনি অভিজ্ঞ খামারি, তো সেইখান থেকে আসলে যে পরামর্শটা দিয়েছেন, আশা করি এতে যে সমস্ত প্রান্তিক খামার রয়েছে যারা গরু এই ধরনের দাম চায় তারা আসলে উপকৃত হবে। আমি কিন্তু সবসময় পরামর্শ দিয়ে থাকি যে গরুর এত দাম না আছে, ছোট করে সুন্দর দাম চান, কেন গোটা বাড়ি থেকে বিক্রি হয়ে যায়। আপনার কথাগুলোই কাজে লেগেছে, আপনার কাছ থেকেও কিছুটা শিক্ষা পাইছি, যে আসলে শামীম ভাই আর সাফল ভাই যে কথাগুলো বলে এ কথার সাথে তো কাজের মিল আছে। আমি দাম 30 লাখ চালাম, গরু লাস্টে 10 লাখের কাস্টমারও নেই, 5 লাখ 6 লাখ 7 লাখ দাম বলে, বেচা কিনা করতে গেলে ওর ভিতরেই কিনা বেচা করা লাগে। তা আমরা সেই 7 লাখের জায়গায় প্রথম 30 লাখ না আছে 10 লাখ 12 লাখ চাই, মানুষ দেখুক, তাদের কিনার সামর্থ্য থাকলে তারা ডেকে নিয়ে আস্তে আস্তে কথা বলবে, ভদ্রলোকের যে কিনা বেচাটা। কিন্তু আমি যখন 30 লাখ চাবো, 25 লাখ দাম হচ্ছে, 18 লাখ দাম হয়ে গেছে, ওই কাস্টমার তো দেখবেও না, কারণ এগুলো তো হয় না আমাদের বাংলাদেশে। হয়তো কয় যে হ্যাঁ আমরা ইউটিউবে টিভিতে দেখি অমুক এগুলো একটা গরু বেচেছে 28 লাখ 25 লাখ 30 লাখ, ওটা 20 লাখের গরু 28 লাখের গরু, তাই ওটে বিক্রি করে, আর ওর সঙ্গে আরও 10 লাখ টাকার মাল গিফট যায়, 5 লাখ টাকার মাল গিফট যায়, এগুলো আমাদের জানার বাইরে। তাই আমরা বলি ও যদি ওটে 28-30 লাখ বেচতে পারে, তাহলে আমারটা তোর থেকে কম না, আমিও 30 লাখ চাই, চাইয়েই লাভ নেই। কেনা বেচা করতে হলে সমবাজতার ভিতরে দাম চাতিয়ে হবে। একটা গরু রোজারিতে আমি যে কথা বললাম 5 লাখ বিক্রি হবে, আমি কুরবানি পর্যন্ত নিয়ে আসছি, খরচ করে 7 লাখ টাকা দাম চাইলাম, 7 লাখ দাম চাওয়ার পরে যারা ক্রেতা কুরবানি দেবে তারাও একটা বিবেচনা করে হয়তো কিছু বেশি দেবে। আচ্ছা, খুব সুন্দর কথা বলছেন, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আমরা আজকে শুধু এই গোটা একটু সামান্য আপডেট দিব, এটার দামটা একটু আপনি বলে দিন ছোট্ট করে, যেহেতু আপনি এবার বলতেছেন যে দাম আপনি তেমন চাইবেন না, ছোট করে দাম চাইবেন, আপনি এই গোটার দাম কত চাচ্ছেন ছোট করে? 10.5 লাখ 1100 কেজি প্লাস স্কেল করায় নিতে পারবে, আপাতত আমার চাওয়া দাম 10.5 লাখ, আলাপ আলোচনার সুযোগ আছে, কিনা বেচা হবে ইনশাল্লাহ। আমি গরু গাবতলিতে না, যে কোনো জায়গার থেকে আমি গরু ফেরত নিয়ে যাই না। আমি কিন্তু নিজেই সারপ্রাইজ আসমত ভাইয়ের দাম শুনে, আশা করি আপনারাও সারপ্রাইজ হবেন। এই কিন্তু আমরা নতুন এক আসমত ভাইকে দেখতেছি, আমরা 2020-21-22 সালে যে আসমত ভাইকে দেখেছি, এই কিন্তু সে আসমত ভাই না, খুব পরিপক্ক, এখন মনে হচ্ছে ঢাকার কোনো একজন বড় খামারির আমি সাক্ষাৎকার নিচ্ছি। জি, যেটা সত্যি খামারি নয়, যেটা সত্যি কথা সেটাই আমি বললাম, প্রান্তিক খামারি, সামান্য ক্ষুদ্র খামারি, যে সমস্ত ভাই ব্রাদার আছে আমার কেউ যাতে ভুল না বোঝেন, যেটা বললাম আপনারা চ্যালেঞ্জ করেন আমার সঙ্গে,
আপনি 25 লাখ 30 লাখ 15 লাখ দাম চেয়ে যদি গরু বিক্রি করতে পারেন ওই দামে, তাহলে আমি আপনি কম বেশি করে, আমার তো হয়তো সমর্থ নেই, তবে আপনার ভালো একটা পুরস্কারিত করব এই হাটের থেকে। আচ্ছা আচ্ছা বললেন, এটা আছে আমার কথা আর কি। আমি তো বারবার গরু নিয়ে আসছি, দাম চেয়ে কাস্টমারগুলো সরাই দিই, যারা ক্রেতা হয়তো বা গরুরা 8 লাখ টাকায় কিনবে, আমি 10.5 লাখ 11 লাখ দাম চাইলে আমার সঙ্গে কথা বলতে পারতো, আমি দাম চাচ্ছি ফসেছি, সে অন্য জায়গায় তারা কিনে নিয়ে যাচ্ছে। লাস্টে আমার ওই গরু বিক্রি আছে 6 লাখ 5 লাখ, তো ওইরকম দাম আছে সমবজাতার ভিতরে দরদাম করে বিক্রি যখন আমাদের করতে হবে বিক্রি করে দিয়ে যায় আলহামদুলিল্লাহ। আসমত ভাই, এবার একটু ফান করি। জি ভাই, প্রতিবার আসেন হাটে, আপনি মজার মজার কথা বলেন, একটু উল্টাপাল্টা তথ্য দেন যেগুলো কিন্তু দর্শক ভালোবাসে। জি, তারা দু একটা নেগেটিভ কমেন্টও করে আবার আপনার ভিডিও দেখেও। জি, গাবতলি হাটে কিন্তু সবচেয়ে বেশি ভিডিও আপনারই ভিউ হয়। এই বছর যে আপনি এত ভালো ভালো কথা বলতেছেন, সুন্দর সুন্দর কথা বলতেছেন, আমাদের মতো ইউটিউবারদের তো বাদ শেষ ভাই। জি ভাই, আমাদের আমাদের যেটা নতুন আসছে হবে, ভিউ হবে। আসমত মানেই ভাইরাল, আসমত মানেই ভাইরাল, আসমত মানেই ভাইরাল। ওই যে জানি ভাই বলল না, ঈদ মানে আসমত ভাই। আচ্ছা আচ্ছা, তা আমি আসছি যেগুলো সত্য কথা সেইগুলো বলেছি, এমন কোনো কথা বলা যাবে না যে আমারটা 1100 কেজি আছে 22 লাখ দেন। আচ্ছা আচ্ছা, ওটা আমার দাম বাড়ানো, আসলে তো বিক্রি হবে না। হ্যাঁ ভাই, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আপনি সুস্থ তাহলে আমাদের, আসমত ভাই এবার কিন্তু আপনার চেয়ে বড় বস কিন্তু অলরেডি হাটে চলে আসছে। আসছে, আমি তো বলিনি যে আসিনি, হয়তো ওই যে 1600 কেজি একটা গরুর ভিডিও আপনি দেখেন, স্কেলে 1600, স্কেলে 1700 কেজি অলরেডি কিন্তু আমরা দিচ্ছি। হ্যাঁ, তারা কিন্তু আপনাকেও ফেল করে লিখছে চাপার দিক দিয়ে। হ্যাঁ, চাপার দিক থেকে দিক, কিন্তু এগুলো তো হয় না আমার, আমি তো মানুষের চ্যালেঞ্জ করেছি, কিন্তু এর একটা গরু ওদের কাছে গেলে ওরা বলবে যে 1500 কেজি, হয়তো ভুল ভুলে বলবে, যা আমাদের তো স্কেল করা, স্কেল করা তুলনায় কথা বলতেছি, হয়তো গরুটা কমবে, হাইস্ট কমলি না খাইলে 50 কেজি, কিন্তু গরু 900 কেজি 1000 কেজি না 1100 কেজি। গরুর ওজন সুন্দর বলেছেন এবং দামও ভাই সুন্দর বলেছেন, আশা করি এবার ঈদের আগের দিন পর্যন্ত আপনাদের হাটে থাকতে হবে না। আর গরু নিয়ে কোনো প্রধানমন্ত্রীর সাহায্য বা এই ধরনের কোনো সাহায্য সহযোগিতা চাইতে হবে না, গরু সুন্দরভাবে বিক্রি করতে পারবে। অবশ্যই দোয়া করবেন। আর আমি একটা যে লাল গরু নিয়ে আইছি, ওই যে সিন্ধি সায়াল, ওই গরুটা আমি কালকে স্কেল করাইছি 770 কেজি না খাওয়া অবস্থা, প্রথম যে গরুটা ছিল ওই গরুটা কালকে নিয়ে আসছি আমার ওই স্বাস্থ্য বাড়ি ওখানে, তাই স্কেল করাই আমি নিয়ে আসছি, যে গরুটা বাজারে রয়েছে ওখান থেকে স্কেল করাই নিয়ে যাই, তা আমি 770 কেজি পাইছি স্কেলে, স্কেল সিলিপ আছে। লাল গরুটার দাম চাচ্ছেন কত? লাল গরুটার দাম আমি ভাই দাম চাইলে ভুল হয় করে বলে দেন, 8.5 লাখ টাকা। 8.5 লাখ? জি। আচ্ছা, আপনার আরো দিয়ে একটা গরু আছে, তো এই গরুটা এটার নাম কি? আমি এখন দাম চাইলাম 15-30 লাখ, গরু কাস্টমার আসলো দেখলো ব্যাটে বলে মিল পেলো না, আমার সঙ্গে কোনো কথাই বলবে না। আর আমি এখন ওজনেই বলতেছি আমার গরুগুলো 1100 কেজি প্লাস না হইলে দরদাম করার দরকার নেই, তবে যেটা যা সত্য কথা আমি বলে দিলাম ভাই। ঠিক আছে। আচ্ছা আসমত ভাই, কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কীভাবে যোগাযোগ করবে গরুগুলো সংগ্রহ করার জন্য? আমার নাম্বার দেওয়া থাকবে। আর নাম্বারটা বড় কথা না, এখানে হাটে আসছি যেহেতু নাম্বারের তো কোনো প্রয়োজন নেই, এখন হাটে আসলে আসবে, এখন হাটে আসলে, হ্যাঁ হাটে আসলে পাওয়া যাবে। আমি নাম্বার দিলাম না, কারণ ভাই রাতে 2টা বাজে 3টা বাজে পর্যন্ত ফোন দেয়। হ্যাঁ, গতকালে বিড়ু চাষি হস করতে যাওয়ার জন্য আমাকে রাতে 3টা বাজে ফোন দিছে। আর নাম্বার আছে 57, আপনি দিলে দিয়ে দিয়ে না অসুবিধা নেই, কয়দিন দেবে আপনি চাইলে আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ দেবেন দেবেন, নাম্বারটা বলে দেন মুখে, 01755 91 1157। নাম্বার আর একটু স্লো বলেন, 01755 91 1157। ঠিক আছে, এবার বুঝতে পারবি, প্রথম তো যেভাবে প্রথম দর্শককে বুঝবে না, তাড়াতাড়ি বলা অভ্যেস তো। ঠিক আছে আসমত ভাই, আমরা আবারও আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার আগামীকাল দেখা হবে এবং আপনার গুরুগুলোর আপডেট আমরা প্রতিদিন ইনশাল্লাহ জানানো হয়, সকল ভিডিওর আগ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন ভাই, ঈদ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অবশ্যই অবশ্যই।